di sabato. স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ওনাদের পরিকল্পনা জানি যে এই ট্যুরের পাশে আরো অন্তত আর কিছু করতে না পারে দোয়া করবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটিএম সুহেব সাহেব আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করছেন। বাচিত চেয়ারম্যান জনাব আশফাক আহমেদ, মন্ত্রী অভিষ্ঠী কিন্তু এখানে আছেন, মেয়র মহোদয় আছেন এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যে আমরা সবাই মিলে যদি কাজ করি তারা মুভমেন্ট করতে পারে। এবং এই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি এই টুরিস্টের বাসের যারা চালু হবে এবং তার ফলে এই আনাগোনাটা অনেক সহজ হবে, কারণ পৃথিবীর প্রত্যেক দেশে আপনার পর্যটনের সেটা বড় আয়ের উৎস, অত্যন্ত বড় আয়ুষ্য। আমাদের দেশে পর্যটনের সুযোগ আছে কিন্তু আনফর্চুনেটলি অবকাঠামো ঠিক না থাকায় সেই জন্যে আমরা এটা উন্নয়ন করতে পারিনি। তবে সুখের বিষয় যে এখন আমাদের অ্যাটলিস্ট দুটো টুরিস্ট বাস চাচ্ছে আর আমাকে তারা হোটেল ম্যানেজমেন্টেরা বলেছেন। আমরা সিলেটে আরেকটি জিনিস করেছি যে সম্প্রতি ওয়াইফাই সারা শহরে ফ্রি আপনার সিলেট সিটি প্রসেসটা চালু হয়েছে, প্রজেক্ট চালু হয়েছে, কিছুদিনের মধ্যে মানুষ এইটা এই যেটা বেনিফিটটা পাবে। কাপড়ের মতো একটু চাহিদা ছিল এই পর্যটন নগরীতে, এই পর্যটনের জন্য মানুষ হাতে সুবিধা পায় না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আসাদ আহমদ, আমরা উদ্বোধন হচ্ছে এখন, আমি সমাগতকেও দেখছি আজকে উদ্বোধন হচ্ছে, সবাই গণতান অভিনন্দন উদ্বোধন করাচ্ছি। সুবিধা থাকবে এই বাসগুলো, খাবারটা বললো আমাদের